শনিবার জগদ্ধাত্রী পুজোর অষ্টমী। এদিন আরামবাগের বৃন্দাবনপুর স্পোর্টিং ক্লাবের জগদ্ধাত্রী পুজোর শুভ উদ্বোধন হলো। সপ্তম বর্ষে পদার্পণ করলো এই ক্লাবের জগদ্ধাত্রী পুজো। পুজোকে কেন্দ্র করে উন্মাদনা ছিল চোখে পড়ার মতন। উপস্থিত ছিলেন রামকৃষ্ণ মঠ ও মিশনের মহারাজরা, তারাই এই পুজোর শুভারম্ভ করেন। এই ক্লাবের সদস্যরা জানান, চার দিন ব্যাপী এই আয়োজন করা হয়েছে। রবিবার অর্থাৎ নবমীর দিন থেকেই এই ক্লাবে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। নৃত্যানুষ্ঠান, গান সহ বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে সম্পূর্ণ হবে এই ক্লাবের পুজো। শেষ দিন সিঁদুর খেলার পর নিরঞ্জন হবে জগদ্ধাত্রী মায়ের। দুর্গাপুজোর পরেই তো জগদ্ধাত্রী পুজো, তবু আমাদের দুর্গাপুজো হয়ে যাওয়ার পরে আমরা এই একটা মাস জগদ্ধাত্রী পুজো নিয়ে মেতে থাকি। অনেক মানুষ আসে, ভিড় হয় এবং সকালবেলা ঘট উত্তোলন থেকে শুরু হয়ে সারা দিন পুজোর মাধ্যমে সারা দিনটা আমাদের কাটে এবং সাংস্কৃতিক অনুষ্ঠানও হয় তিন দিন ধরে। তারপর প্রসাদ বিতরণ হয়, হ্যাঁ সব কিছু নিয়ে প্রোগ্রাম, আরে সব কিছু নিয়ে চারটে দিন আমাদের খুব আনন্দে কাটে আর কি। উদ্বোধনের পর এ বিষয়ে প্রাণারামানন্দজি মহারাজ বলেন, জগতের মা জগদ্ধাত্রী মা, এই কঠিন সময়ে সবার মঙ্গল করুন এই কামনা করি। আজ জগদ্ধাত্রী পূজার সূচনা বৃন্দারামপুর স্পোর্টিং ক্লাবের মহতি উদ্যোগে আজকে শুভ জগদ্ধাত্রী পূজার উদ্বোধন অনুষ্ঠান হলো। জগদ্ধাত্রী, জগৎকে যিনি ধরে আছেন তিনি হচ্ছেন জগদ্ধাত্রী। শ্রীরামকৃষ্ণদেব বলছি, জগদ্ধাত্রী মানে জানো, যিনি জগতের মা তিনি হচ্ছেন জগদ্ধাত্রী। তিনি যদি এই জগৎকে না ধরে রাখতেন তাহলে জগৎ পড়ে যায়। এই পূজা সুন্দরভাবে হোক, কারণ জগতের মা সবাইয়ের মা, কিন্তু আজকে সমাজে ভীষণভাবে মায়েদের উপরে অত্যাচার, সেই মায়েদের উপরে অত্যাচার, এই অত্যাচার বন্ধ হোক আমার এই প্রার্থনা মায়ের কাছে। সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আজ বাংলা আরামবাগ। ঘর হবে সেরার সেরা, সবার কাছে মডেল, চিন্তা কিসের, সঙ্গে আছে কেবি মার্বেল। মনের মতো মার্বেল, গ্রানাইট, টাইল, স্যানিটারি ফিটিংস এর একমাত্র হোলসেল ও রিটেইল শপ কেবি মার্বেল। যোগাযোগ 9434059753 অথবা 8918126044। আমাদের ঠিকানা বসন্তপুর আমতলা মোড়, আরামবাগ, হুগলি। সাজাবো আমি স্বপ্নের বাড়ি, কেবি মার্বেলস এ দেবো বাড়ি।